কলকাতা তথা পশ্চিমবঙ্গের ভেতরে এমন বেশ কিছু বিশেষ খুবই আমাদের খুবই পরিচিত কিছু জায়গা রয়েছে যার সৃষ্টির পিছনে একটা অজানা কাহিনী থাকে। তো আজকেরও ঠিক তেমনই একটা জায়গা আমরা এক্সপ্লোর করবো আর তার পিছনের একটা অজানা কাহিনী আছে সেটা জানবো। কিন্তু তার আগে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেকার গ্র্যাজুয়েট। একটা নতুন দিন, একটা নতুন গল্প আমার সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটার পৌরাণিকভাবে যদি বলতে যাই তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে ভূতের কাছারি। ভূতের কাছারি বলার পরে তোমাদের মনে হতেই পারে এরকম হয়তো কোনো জায়গার না বা স্থানের নাম তোমরা কোনো দিনই শোনো। তা যেখানে যাবো সেই জায়গাটার স্থানটা যদি নাম আমি তোমাদেরকে বলি সে তাহলে তোমাদের মনে হবে তোমার কাছে হোক আমার কাছে হোক এবং প্রত্যেকটা প্রায় মানুষের কাছে জায়গাটা খুবই পরিচিত, কারণ জায়গাটা খুবই জাগ্রত। তো সেই জায়গাটার নাম হচ্ছে বড় কাছারি। হ্যাঁ গাইস, বড় কাছারি। এবার কেন আমি প্রথমেই ভিডিও শুরুতে বললাম যে বড় কাছারিকে ভূতের কাছারি, তার জন্য একটা বেশ লং একটা স্টোরি আছে। স্টোরিটা অবভিয়াসলি আমি নেট থেকে কালেক্ট করেছি। আমি আরও যদি তোমার ইনফরমেশন নিতে চাও আমি সেটা একটা লিঙ্ক ওখানে দিয়ে দেবো, বাট স্টোরিটা আমি ওখানে গিয়ে সব একদম সামনাসামনি তোমাদেরকে বলি। তো চলো বেশি দেরি না করে একদম ওখানে গিয়ে তোমাদের স্পটে স্টোরিটা বলছি। আপনারা যখন আসবেন এখানে এসে যখন পুজো দেবেন, পুজো দেওয়ার জন্য আমি একটা এখান থেকে একটা দোকান থেকে সমস্ত রকম জিনিসপত্র এখানে পুজো দেওয়ার যে সামগ্রীগুলো হয় সেগুলো আমি কিনেছি। তো এই দাদার একটা দোকান আছে কৃষ্ণা ডালাঘর বলে। তো এখানে আপনাদের বাইক রাখবার জন্য এক্সট্রা কোনো চার্জ নেয় না, এটা আমি খুবই ভালো লাগলো, কারণ এখন অনেক জায়গায় যে দেখি যে মানে বাইক রাখার জন্য এক্সট্রা চার্জ কাটে। তো সে ঠিক আছে, অসুবিধা নেই। আর এই সাইডটা আমরা বাইক রাখতে পারেন, এই হচ্ছে এই দোকানে যিনি ওনার আর কি দাদা। তো আপনারা আসবেনই দাদার কাছ থেকে খুবই কম রেটে উনি মানে একটা নির্দিষ্ট রেটে খুব ভালো রেটে উনি সব কিছু ব্যবস্থা করে দেন। তো আপনারা আসুন এখান থেকে সমস্ত জিনিসপত্র কিনুন, আর বাকিটা আমি আর একটু পরে সমস্ত আগের ভিডিওতে দেখাচ্ছি। বড় কাছারি তথা ভূতের কাছারি এই ধর্মস্থানটির উৎপত্তির পিছনে আমরা দুটো কারণ খুঁজে পাই। একটি হচ্ছে পৌরাণিকগত কারণ এবং অপরটি হচ্ছে ঐতিহাসিকগত কারণ। আমরা প্রথমেই জেনে নেব পৌরাণিকগত কারণটি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এই ঝিকুরবেরিয়া গ্রামটি একসময় গোবিন্দপুর সুতনটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের তালুকাতের অন্তর্গত ছিল। জনশ্রুতি হল বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন, সে কারণে স্থানটিকে অনেকে এখন ভূতের কাছারিও বলে। আর যেহেতু সে বিচার সভা ভূতনাথ রূপী শিবের দরবারে, সুতরাং তার বিচারই সর্বশ্রেষ্ঠ। আমরা জানবো দ্বিতীয় কারণ অর্থাৎ কিনা ঐতিহাসিকগত কারণটি, মন্দির স্থাপনের প্রকৃত সময় আর কেনই বা মানুষের এই মন্দিরের প্রতি ধর্মবিশ্বাস, তা সম্পর্কিত তথ্য সবই স্থানীয় মানুষের মধ্যে বংশানুক্রমিকভাবে যেটুকুখানি শ্রুত সেটুকুই। তবে অধিক প্রচলিত কাহিনীটি আমি এখানে তুলে ধরছি। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনকালে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার ও হামলা হয়। এই হামলা থেকে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রধানত কৃষকগুলি শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুদিন এই শ্মশানে আশ্রয় নেয়। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময় তার কাছে এসে তাদের নানা অসুবিধা এবং অসুস্থতার কথা বলতে থাকে। তিনিও সাফল্যের সঙ্গে সেইগুলোর প্রতিকারের ব্যবস্থা করেন এবং উপদেশ দিতে থাকেন। নানাভাবে উপকৃত হতে থাকে সেই সময়কার স্থানীয়রা। ফলস্বরূপ বাকসিদ্ধ এই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিরূপ হিসেবে গণ্য হতে শুরু করে। পরে মারাঠাদের সঙ্গে নবাবের শান্তি স্থাপন হলে বাংলার বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই অঞ্চলেরও প্রভূত উন্নতি হতে থাকে। হঠাৎ কোনো এক সময় এই সাধু ব্যক্তির মৃত্যু ঘটলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিস্থ করে ভক্তগণ। পরে সেই সমাধিক্ষেত্র থেকে এক অশ্বত্থ গাছের জন্ম হয়। স্থানীয়রা তখন এই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে এবং সেই বৃক্ষতলে পূজা অর্চনা এবং পূজা অর্চনা শুরু করে এবং স্থাপন করে শিবলিঙ্গ। মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানাতে অদ্ভুতভাবে পূরণ হতে থাকে তাদের সেই মনস্কামনাগুলো। আর সেই বিশ্বাসের ওপর ভর দিয়েই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে বাংলার চারিদিকে। 1978 খ্রিস্টাব্দে বন্যায় অশ্বত্থ গাছের ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে ভক্তদের ইচ্ছা অনুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এই স্থানে এবং তার তলে এক গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এটি এখন বাবা বড় কাছারির মন্দিরে পরিণত হয়। Yeah.
তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং এই স্থানটা যা আমি প্রথমেই বলেছিলাম খুবই জাগ্রত একটি স্থান, এর পিছনে একটা ছোট্ট গল্প রয়েছে যেটা আমাকে রিলেটেড এবং আমার ফ্যামিলি রিলেটেড, তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মা আমাকে বলতেন যে আমি নাকি প্রায় 4 বছর বয়স অবধি এখন যেরকম আপনাদের সঙ্গে কথা বলছি সেরকম একটি মানে একটি বাচ্চার মতনও আমি কোনোরকম কথা বা মুখ থেকে আমার কোনোরকম শব্দ সেই টাইমে আসতো না 4 বছর বয়স পর্যন্ত। তো দেন আমার মা এবং আমার যিনি ঠাকুমা উনি দুজনে মিলে আর কি আমার বড় কাছারি মানে যিনি বাবা আছেন ওখানে ওখানে বাবার কাছে মানসিক করেন, এবং তারপরে আমার 4 বছর বয়সের পর মাথায় এসে আমি কথা বলতে পেরেছিলাম। তো গাইস এটা একটা আমার ফ্যামিলি এবং আমার ব্যক্তিগত একটি বিশ্বাস ওই স্থানটাকে নিয়ে, এটা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের উপর। বাকি আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি, আপনারা একটু চেক আউট করবেন লাস্ট অবধি। তো এরকম ভিডিও আমি আরও আনবো, এবং সেই কারণের জন্য আপনাদেরকে বলছি গাইস লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার অবশ্যই করবেন, তাহলে আমি একটু মোটিভেট হবো এবং এরকম ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসবো এবং আরও আপনাদের কাছে এই ধরনের বিভিন্ন বিষয়কে তুলে ধরবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আরও এই ধরনের ভিডিও আমি পরে নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।